हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज के अपना देखे देखाबो नबी सालेह बिन हुद एर रोजार दृश्य। गत वीडियोते आमी आरो तीन जन नबीर रोजार दृश्य अपना देखे देखे सिलाम। तो से वीडियोटी लम्बा हो जाए से जन्नो ए वीडियोटी एड करी नाई। तो आजकेर वीडियोते আপনাদেরকে দেখাবো ওমানের সালালায় অবস্থিত সালেহ বিন হুদ এর রোজার দৃশ্য। এই রোজাটি আসলে ওমানের সালালা সিটি থেকে 167 কিলোমিটার দূরে অবস্থিত, 167 কিলোমিটার ফার অ্যাওয়ে ফ্রম সালালা সিটি। এই রোজাটি একটি প্রত্যন্ত এরিয়ায় অবস্থিত। এই রোজায় যেতে হলে সালালা তাকা মিরবাত সিদা রোড হয়ে যেতে হয়। যে জায়গায় এই রোজাটি অবস্থিত সেই জায়গার নাম হচ্ছে হাদবিন, হাসিক যাওয়ার একটু আগে। তো হাসিক হচ্ছে সালালা সিটি থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত, 200 কিলোমিটার। তো এই সালেহ বিন হুদ এর রোজার ভবনটিকে আধুনিকরণ করা হয়েছে। যেহেতু এই রোজাটি একটি মহত্বপূর্ণ রোজা হিসাবে মানা যায়, কারণ এই রোজাটিতে প্রায় ওমানের পূর্ব সুলতান কাবুস বিন সাইদ যেতেন এবং সেই রোজার সম্মুখে হেলিপ্যাডের ব্যবস্থাও করে রাখা হয়েছে, যাহাতে প্রত্যন্ত এরিয়া হিসাবে বাই রোডে যেতে হলে অনেক লম্বা সফর লেগে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন রোডগুলা দেখেই বুঝতে পেরেছেন একদম প্রায় পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রোজাটি। এই তো আমরা রোজার একদম নিকটে এসে গেলাম। তো আপনারা দেখতে যান, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমরা অনেকেই জানি না ওমানে এরকম রোজা আছে বলে। যেহেতু আমি ওমানে আছি, সেহেতু আমি আমার কর্তব্য হিসাবে মনে করি আপনাদের সম্মুখে এরকম ঐতিহাসিক নবী এর রোজার দৈর্ঘ্য প্রায় 10 মিটার। তো আপনাদেরকে দেখাবো রোজার ভিতরের দৃশ্য। এই ভবনটির ভিতরে রোজা অবস্থিত। তো আপনারা দেখতে পেরেছেন রোজার উপর থেকে নিচের রোডের দৃশ্য কীরকম আসতে হয় এখানে। এখানে একটি মসজিদ আছে।
तो ये वीडियो टी देखे अपना देर किरकम लागलो कमेंट करे जानाबेन। आगे की जानतेन ओमानेर सालाला एरकम एकटी रोजा अवस्थित साले बिन होदेर। जदि वीडियो टी भालो लागे ताके ताहले अवश्य लाइक दिबेन, शेयर करबेन एवं आमार चैनल टी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, जाहाते आमी आरो नतून नतून वीडियो बनाते उत्साहित होई अपनादेर सम्मुखे निये आसते पारि। এই রোজাটির মহত্ব এই জন্য যে শুনেছি এই রোজাটিতে এসে আপনি যে দোয়া চাইবেন আল্লাহ অবশ্যই এই দোয়াটি কবুল করে নেন। সেই জন্য ওমানের রাজা বাদশারাও এখানে আসে থাকেন। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।